স্নেহের ছাত্রী বোনেরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি অষ্টম শ্রেণীর ছাত্রী বোনদের জন্য গণিত। গণিতের পাটিগণিত অনুশীলনী আলোচনা করছি, অনুশীলনী এক। বিগত ক্লাসে আমি তোমাদের জন্য অনুশীলনী আরম্ভের আগেই যে পূর্ব পাঠে মেজিক বর্গ গঠন রয়েছে সেই ব্যাপারে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এবং আজকে আলোচনা করছি এই ক্লাসে তোমাদের সঙ্গে আমি সৃজনশীল প্রশ্ন দশ নাম্বার। দেখো, সৃজনশীল প্রশ্ন দশ নাম্বার তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার ১১। সবাই বই খোলো এবং দেখো পৃষ্ঠা নাম্বার ১১। ১১ পৃষ্ঠার মধ্যে সৃজনশীল প্রশ্ন দশ নাম্বারে উদ্দীপক রয়েছে, দিয়াশলের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলির প্যাটার্ন তৈরি করা হয়েছে। দেখো তিনটা চিত্র রয়েছে, প্রথমে আছে প্রথম চিত্র একটা ত্রিভুজ, তারপরে দ্বিতীয় চিত্র দুইটা ত্রিভুজ এরকম করে, তৃতীয় চিত্র দেখো তিনটা ত্রিভুজ, আশা করি তোমরা দেখতে পেয়েছ। তারপর প্রশ্ন আছে ক নম্বরে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো। চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো। তা আমরা অঙ্কটা বিভিন্নভাবে করতে পারি, আমি তোমাদের জন্য অঙ্কটা করলাম। তোমরা দেখো তিনটা চিত্র, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র। প্রথমে আমাদের যেহেতু বলা হচ্ছে যে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো, তাহলে কিভাবে করব? আমরা গুনি কয়টা কাঠি আছে। প্রথম চিত্রে কাঠি আছে এক দুই তিন, তাহলে তিনটি কাঠি। আর দ্বিতীয় চিত্রে যে এক দুই তিন, তিনটার পরে আরো দুইটা আছে, পাঁচটা কাঠি। আর তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ, আরো দুইটা আছে, ছয় সাতটা কাঠি। তাহলে আমরা দেখলাম প্রথম চিত্রে কাঠি আছে তিনটি, দ্বিতীয় চিত্রে কাঠি আছে পাঁচটি, এবং তৃতীয় চিত্রে কাঠি আছে সাতটি। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম চিত্রে কাঠির সংখ্যা তিন, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচ, এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সাত। তাহলে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে যে প্রতি চিত্রে কাঠির সংখ্যা কয়টি করে বাড়ছে। আমরা যদি তিনটা থেকে পাঁচটা থেকে তিনটা কাঠি বাদ দেই তাহলে কয়টা বাড়ছে, দুইটা। আবার যদি সাতটা থেকে পাঁচটা কাঠি বাদ দেই তাহলে কয়টা বাড়ছে, দুইটা। তাহলে আমরা দেখছি যে দেখা যাচ্ছে প্রতি চিত্রে কাঠির সংখ্যা দুইটি দুইটি করে বাড়ছে। তাহলে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা কি হবে? যেহেতু প্রতি চিত্রে কাঠির সংখ্যা দুইটি করে বাড়ছে, তাহলে তৃতীয় চিত্রে যেহেতু আমাদের কাঠির সংখ্যা আছে সাতটি, তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আর দুইটি বেড়ে যাবে। তার মানে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে? তৃতীয় চিত্রে যতটি আছে মানে সাতটি, তার সাথে যোগ হবে কয়টি, দুইটি, সমান সমান নয়টি। তাহলে আমাদের প্রশ্ন ছিল ক নম্বরে যে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো। তাহলে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা হবে কত, নয়টি। এটা হবে আমাদের উত্তর। বা আমরা অঙ্কটি এভাবে করতে পারি যে উদ্দীপক থেকে দেখতে পাই যে কাঠির সংখ্যার তালিকা তিন পাঁচ সাত। আমরা এভাবে করতে পারি যে কাঠির সংখ্যার তালিকা কাঠির উদ্দীপক থেকে দেখতে পাই কাঠির সংখ্যার তালিকা কত, তিন কমা পাঁচ কমা সাত। তাহলে পার্থক্য, কাঠির সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল কত, পাঁচ থেকে তিন গেলে দুই, সাত থেকে পাঁচ গেলে দুই। দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে দুইটি কাঠি বাড়ছে। আমি লেখার ক্ষেত্রে একটু কম লিখছি, তোমরা পুরোটা লিখে নিবে। প্রতি ক্ষেত্রে দুইটি করে কাঠি বাড়ছে, সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সাত যোগ দুই সমান সমান নয়টি। উত্তর, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি, নয়টি। আশা করি মেয়েরা তোমরা সবাই বুঝতে পেরেছ। এই ছিল তোমাদের পাঠ্যবইয়ের দশ নাম্বার অঙ্কের ক নাম্বার অঙ্কটি তোমাদের জন্য সাজানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ, সেইভাবে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং পরের অঙ্কগুলি করার জন্য চেষ্টা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।